আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় ইহসান, মেহরবানি, রহম আর করম যে আল্লাহ জাল্লা শানহু ওয়া মানওয়ালহু আমাদেরকে রমজানের এই শেষ মুহূর্তে সবাই কদরের সময়ে এবং রমজানের শেষ মুহূর্তে শেষ দশ দিনের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন। ইএসটিপির পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে যে চাঁদ দেখার সম্পর্কে, চাঁদ দেখা, চাঁদ দেখে ঈদ করা বা রোজা রাখা, এই ব্যাপারে একটু কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাষাভাষীদের জন্য বিভিন্ন রকম লেকচার, বিভিন্ন কিছু পাওয়া যায় আমাদের অনলাইনে। আর যেহেতু এই জিনিসটা বিশেষ করে আমাদের বাংলাদেশিরা, বাংলাদেশি কমিউনিটির মেম্বাররা, এটা যখন নাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসে, অস্ট্রেলিয়ায় আসে, আমেরিকায় আসে, ইংল্যান্ডে আসে, এই সমস্ত কান্ট্রিগুলোতে আসে, তখন আমরা চিরাচরিতভাবে যেভাবে আমরা রোজা বা ঈদ পালন করে আসছি ওটার থেকে একটু ডিফারেন্ট দেখতে পায়, তখন আমাদের বাংলাদেশের মানুষ খুব কনফিউজ হয়ে যায় যে আমরা কোন দিকে কী করবো, কী ফলো করবো, কী করবো। তো এই ব্যাপারে আমি ধন্যবাদ জানাই ইএসটিপির পক্ষ থেকে আমাকে অনুরোধ করার জন্য। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে একটু আলোচনা করব এই ব্যাপারে যে আসলে এটার রুটটা কী, এটা কীভাবে চালু হলো এই দুনিয়ার মধ্যে এই নতুন এক কনসেপ্ট। তো আমি একটু আগ থেকে আমরা শুরু করি যে আসলে এই চাঁদ দেখে মাস গণনা বা চাঁদ দেখে মাস গণনা বা বছর বছর গণনার যে এই সিস্টেমটা, এটা কবে থেকে ছিল? চাঁদ দেখে যে বছর গণনা, এটা শুধু মুসলমানরা না, এই লুনার ক্যালেন্ডার শুধু মুসলমানরা না, বরঞ্চ ইহুদিরা ফলো করে। লুনার ক্যালেন্ডার আমাদের যে চাইনিজ ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারা দেখবেন যে নিউ ইয়ার যে পালন করে, চাইনিজ নিউ ইয়ার, এটাও লুনার ক্যালেন্ডার অনুযায়ী ফলো করে। এই পৃথিবীতে বিশেষ দুটো বছর গণনার বা মাস গণনার যে সিস্টেম, একটা হচ্ছে লুনার অ্যাকর্ডিং টু দ্য মুনস, আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সান। তো সান অনুযায়ী যেটা, নভেম্বর যে আমাদের, জানুয়ারি ফেব্রুয়ারি, এই যে এই ক্যালেন্ডারটা, এটা হচ্ছে সূর্য অনুযায়ী এই ক্যালেন্ডারটাকে ফলো করা হয়। আর মুন ক্যালেন্ডার যেটা আমরা মুসলমানরা, ইহুদিরা, চাইনিজরা, বিভিন্ন জাতি এটাকে ফলো করে। আর তাছাড়াও অনেক জাতি, যেমন নাকি হিন্দুরাও এরকম চন্দ্রমাস আর সূর্য মাস এটাকে মিলিয়ে ঝিলিয়ে একটাকে কিছুকে ফলো করে। তো এই মাস গণনা এটা এমন তো না যে এখনই শুরু হয়েছে, এটা তো মানব সভ্যতার শুরু থেকেই এটার একটা শুরু হয়েছে এবং যুগ যুগান্তরে এ ব্যাপারে তারা প্রাকৃতিক যে জিনিসগুলো ছিল ওগুলির উপরই ভরসা করত। তো যখন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো, তার আগ থেকেই আরব দেশে বছর এবং মাস গণনার ক্ষেত্রে তারা এই চাঁদের হিসেবকেই ধরত। তো এই যে রমজান মাসগুলো, যেই মাসগুলো আমরা এখন আরবিতে জানি, এই মাসগুলো তখনও ছিল, কিন্তু তাদের ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে তারা এই মাস গণনাটা অনেকটা সূর্যের অনুযায়ী করত, যার ফলশ্রুতিতে কী ছিল যে এই যে রমজান মাসটা তখনও ছিল, কিন্তু রমজান নামটা কোত্থেকে আসলো, যেটা আমরা ওলামাদের মুখে শুনছি, সেটা হচ্ছে যে রমজান মাসটা আসলো যখন নাকি উটের পা জ্বলতো, যখন নাকি অনেক গরম পড়ত, তখন রমজান মাস হতো তাদের। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পরে এবং হিজরি সন গণনা শুরু হওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইন্ট্রোডিউস করলেন যে এটা মুসলমানদের যে মাস, এটা যাতে চন্দ্র মাস অনুযায়ী গণনা করা হয়। যখন নাকি কোরআনে পাকের আয়াত, বিভিন্নভাবে কোরআনে পাকের মধ্যেও এই ব্যাপারে আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, والذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب। আল্লাহ তাআলা তোমাদের জন্য পাঠিয়েছেন শামস দিয়া, সূর্যকে প্রদীপ রূপে, ওয়াল কামার নূরা, এবং চন্দ্রকে নূর হিসেবে, নূরকে আলো, স্নিগ্ধ আলো হিসেবে,
এবং তাদের জন্য বিভিন্ন মঞ্জিল আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন যাতে তোমরা বছর এবং মাসের গণনা রাখতে পারো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দ্বারা আল্লাহ তাআলা শরীয়তকে আমাদের কাছে পাঠিয়েছেন এবং যার দ্বারা আমাদেরকে শরীয়তকে মোকাম্মেল করেছেন আমাদের উম্মতে মুহাম্মদের জন্য, তিনি আমাদেরকে চন্দ্র মাস কীভাবে গণনা করা, কীভাবে চাঁদ দেখে মাস গণনা করা, কীভাবে বছর গণনা করা এটা উনি শিখাইছেন আমাদেরকে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদেরকে শিখাইছেন। এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে যে প্যাগান আরবরা সূর্য বা চন্দ্র যেটাকেই তারা মিক্স করে এক প্রকার বছর গণনা করত, আর সেখানে যেহেতু সূর্য মাস দশ দিন বেশি, চন্দ্র মাস দশ দিন কম, এই জন্য তারা এই দশ দিনের ভিতরে খুব গণ্ডগোল করতো, এক মাসকে তারা ইচ্ছা মতো বাড়িয়ে নিত। আপনারা জানেন যে চারটা মাস এরকম ছিল যখন নাকি যুদ্ধ করা যেত না, তখন চারটা মাসকে তারা বাড়িয়ে তারা কিছু ডেটকে বাড়িয়ে নিত, কমিয়ে নিত, এইভাবে তারা ইচ্ছে মতো মাসকে বাড়াতো কমাতো। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে যখন আসলেন এবং আসার পরে যখন নাকি যখন থেকে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যে মাস গণনা শুরু হলো, ওখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে শিখালেন যে এই মাস গণনায় এই যে গোজামিল দেওয়া, নিজের ইচ্ছামতো কিছু কিছু সময়কে বাড়িয়ে নেওয়া, কিছু সময়কে কমিয়ে নেওয়া, এইটা ইসলাম সমর্থন করে না। ইসলামের আহকামের কতগুলো প্রিন্সিপাল হচ্ছে এই যে ইসলামের মাস এবং বছরের যে গণনাটা, এই গণনাটা হবে চন্দ্রের ভিজিবিলিটি মুন সাইটিংয়ের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা শেষ করো, আই মিন ঈদ করো। যদি কোনো কারণে চাঁদ দেখা না যায়, মেঘের কারণে বা অন্য কোনো কারণে, প্রাকৃতিক কোনো ইয়ের কারণে যদি দেখা না যায়, তাহলে একদিন বাড়িয়ে তিরিশ দিন পুরো করে তারপরে রোজা রাখো বা ঈদ করো। এর কারণ হচ্ছে চন্দ্রমাস কখনো তিরিশ দিনের বেশি হয় না। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছিলেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এটার ক্লিয়ারিটি হাদিসের মধ্যে অনেক পাওয়া যায়। এর কারণ হচ্ছে যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আপনারা জানেন যে আরব দেশে বিশেষ করে তারা বছরে দুইটা বাণিজ্যিক সফর করত, একটা সিরিয়ায় আর একটা ইয়েমেনে, একটা শীতকালে একটা গরমকালে। এবং মরুভূমির মধ্যে সফরটা এভাবে হতো যে দিনের বেলা তারা সফর করতো না, তারা দিনের বেলা প্রচণ্ড গরম, আপনারা যারা আরব দেশে গেছেন তারা জানেন যে আরব দেশের গরম কীরকম, তারা রাত্রের সন্ধ্যার থেকে শুরু করতো তাদের সফর, সারা রাত সফর করতো। সারা রাত সফর এই জন্য করতো যে তখন চাঁদের স্নিগ্ধ আলোতে সফর খুব আরামে করতো এবং অলমোস্ট দ্বীপ্রহর পর্যন্ত ওনারা সফর করতেন। এবং তারপরে যখন নাকি সূর্য খুব উপরে উঠে যেত এবং প্রচণ্ড গরম শুরু হতো, তখন তারা রেস্ট নিতেন। তো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলার মনে প্রশ্ন জাগলো যে ইয়া রাসূলুল্লাহ, যে এই চাঁদ, এই যে নতুন চাঁদ, এই যে চাঁদ, চাঁদ সম্পর্কে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো। এর কারণ হচ্ছে যেহেতু তারা রাত্রে সফর করত, এই জন্য যখন নাকি পূর্ণিমা থাকতো, যখন চাঁদের আলো থাকতো, তখন তাদের সফর খুব 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 সুন্দর হতো। কিন্তু যখন নাকি অমাবস্যা, আস্তে আস্তে চাঁদ ইয়ে হয়ে যেত, ক্ষয়ে যেত, তখন তাদের জন্য সফর করা একটু দূরও হয়ে যেত, কারণ আলো নাই, ন্যাচারাল আলো নাই, এত কষ্ট হয়ে যেত। এই জন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তো তারা জিজ্ঞেস করলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছু বলতেন না, আল্লাহ পাকের তরফ থেকে যদি কোনো আদেশ না হতো, আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী নিজ থেকে কিছু বলে না যতক্ষণ পর্যন্ত না আমার তরফ থেকে তাকে ওহি করা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহি নাজিল হয়, ইয়াসআলুনাকাল আহিল্লা, আপনি তাদেরকে বলে, তারা নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করেন, এক চাঁদ না, ইয়াসআলুনাকাল আহিল্লা, হিলাল মানে নতুন চাঁদ, আহিল্লা মিন্স দ্য প্লুরাল অফ হেলাল, তারা আপনাকে নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে।
উলহিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হাজ, তাদেরকে বলে দেন যে এটা হচ্ছে উলহিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হাজ, এটা হচ্ছে মানুষের সময় নির্ধারণের জন্য এবং হজের সময় নির্ধারণ, সময় নির্ধারণ এবং বিশেষ করে হজের সময় নির্ধারণের জন্য এই নতুন চাঁদ। এখানে একটা হচ্ছে যে চাঁদের একটা চাঁদ না কয়েকটা চাঁদ, আরেকটা হচ্ছে যে সময় নির্ধারণ যেটা নাকি মাস এবং বছর গণনা, আরেকটা হচ্ছে যে হজের সময়। তো এখানে ওলামা কেরাম এটার অনেক তাফসির করছেন, ব্যাখ্যা করছেন। তো এর একটা কারণ হচ্ছে যে আসলে এই যে অনেকগুলো নতুন চাঁদ, নতুন চাঁদ এরকম না যে যে একই সাথে নতুন চাঁদ দুনিয়া পৃথিবীর সমস্ত জায়গা থেকে দেখা যাবে। এর কারণ আপনারা জানেন যে দুনিয়া পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ আর চাঁদ হচ্ছে তার উপগ্রহ, আর সূর্য যেটাকে আল্লাহ বলছেন দিয়া উজ্জ্বল নক্ষত্র, সেটা হচ্ছে আমাদের মেইন নক্ষত্র যেটার থেকে আলো আসে এবং চাঁদ সেটার দ্বারা আলোকিত হয় এবং ওই ওই আলো আমরা দুনিয়া থেকে আমরা চাঁদকে দেখি। তো এটা যখন চাঁদ একদিকে দুনিয়ার একদিকে থেকে তারা দেখতে পায়, যখন নাকি আর অন্য সাইডের মানুষ চাঁদটাকে দেখতে পায় না, তো যখন নাকি এটা ঘুরে আবার অন্য দেশের দিকে যায় তো তখন তাদের কাছে এটা নতুন চাঁদ হয়, যখন এটা ঘুরে অন্য অন্য দেশের কাছে যায় তখন সেটা নতুন চাঁদ হয়। চাঁদটা ঘুরতে থাকে দেখেই, যেহেতু সেটা উপগ্রহ সেহেতু এক এক দেশের মানুষ এক এক সময় দেখে। এই জন্য আল্লাহ তাআলা উল্লেখ করছেন আহিল্লা, যে নতুন চাঁদ সমূহ মানে এক এক দেশে এক একটা দেখে। এর আরও অনেক ব্যাখ্যা আছে। আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে মাস গণনা এবং বছর গণনার জন্য। মাস গণনা বছর গণনা ভিজিবিলিটি এই জন্যই দরকার যে ইসলাম এমন একটা জিনিস যে দুনিয়ার কোনো টেকনোলজি ইনকেস যদি ফেল হয়ে যায় অথবা এমন কোনো জায়গায় আমরা চলে গেছি বা সভ্যতার এমন কোথাও এমন কোনো স্থান থেকে যেখানে নাকি কোনো রকম টেকনোলজির কোনো ছোঁয়া নাই, সেখান থেকেও মানুষ যাতে আল্লাহর দিন ফলো করতে পারে, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে দিন সেটাকে বলে যেটা নাকি কখনো পরিবর্তন করা যায় না, কেন পরিবর্তনশীল যদি হতে থাকে তাহলে তো সেটা দিন হয় না। হ্যাঁ, তো এরকমভাবে যে দিনের যে ব্যাপারটা যেটা আল্লাহর তরফ থেকে নির্দিষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এটা এটা এরকম না যে এটা বারবার পরিবর্তন হবে, বরঞ্চ যে ফান্ডামেন্টাল যেটা ফরজগুলো আছে, যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে, এটা চেঞ্জ হবে না। তো আমাদের এই মাস এবং বছর গণনা এটাও চেঞ্জ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভিজিবিলিটির কথা। আর বর্তমান জামানায় যেই আমরা যখন নাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসছি এবং ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসার পরে যে নতুন একটা কনসেপ্ট আমরা পরিচিত হয়েছি সেটা হচ্ছে যে মুন বার্থ। মুন বার্থ এটা খুব অদ্ভুত ব্যাপার, আমরা যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, আসলে এই মুন বার্থের যে কনসেপ্টটা এটা আসলে মুসলমানদের না। এক নম্বর হচ্ছে যে মুন বার্থের যে কনসেপ্টটা এটা হচ্ছে ইহুদিদের মাস গণনার একটা মাধ্যম। ইহুদিরা মুন বার্থের উপর ডিপেন্ড করে তারা তাদের মাস গণনা করে। মুসলমানরা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই অনুযায়ী যুগ যুগান্তরে মুসলমানরা মুন ভিজিবিলিটির উপরে মাস গণনা করতেন এবং বছর গণনা করতেন। কিন্তু তাহলে এটা হঠাৎ করে এরকম এই কনসেপ্টটা কোত্থেকে আসলো যে যুগ যুগান্তরে নবীজির পরে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহু আজমাই ছিলেন এবং তার খোলাফায়ে রাশিদিন ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে ফলো করো, আমার দেখানো পথকে ফলো করো এবং আমার খোলাফায়ে রাশিদিন যারা আছে তাদের দেখানো পথকে ফলো করো। এই জন্য কোনো কিছু যদি কোরআনে না পাওয়া যায় তখন ওলামায়ে কেরাম নবীজির জীবনের মধ্যে দেখে, যদি নবীজির জীবনে না পাওয়া যায় তো খোলাফায়ে রাশিদিন যে আছে চারজন রাইটাস খলিফা তাদের জীবনের মধ্যে দেখে এবং ওইটার উপরই রুলিংস আসে ইসলামের শরীয়তের। না, নবীজির জীবনে এরকম হয়েছে যে মুন বার্থের উপরে ডিপেন্ড করে মাস গণনা হয়েছে বা বছর গণনা হয়েছে বা রোজা রাখা বা ঈদের ব্যাপার হয়েছে, না সাহাবিদের জামানায় হয়েছে, না খোলাফায়ে রাশিদিনের জামানায় হয়েছে, না গত 1400 বছরের ইতিহাসে কোথাও এরকম হয়েছে যে মুন বার্থের উপরে ডিপেন্ড করে ইসলামিক মাস গণনা বা বছর গণনা হয়েছে। চিরকাল মানুষ মুন ভিজিবিলিটি চাঁদ দেখে দেখেই
রোজা আর ঈদ পালন করে আসছে। এটা যখন আমরা ঘাটাঘাটি করলাম যে এটা আসলে কোত্থেকে এই নতুন কনসেপ্টটা অ্যারাইজ করছে, যেটা নাকি হঠাৎ করেই দুনিয়ার মধ্যে এখন খুব একটা হট টপিকস মুসলমানের মাঝে এবং খুব একটা কনফিউশনেরও ব্যাপার মুসলমানের মাঝে, সেটা হচ্ছে যে 1975 থেকে 1979 সাল এর মধ্যে ওই সৌদি আরবে একটা কনফারেন্স হলো, খুব সম্ভব রাবেতে আলামে ইসলামী আপনারা জানেন, ওর তারা একটা কনফারেন্স ডাকলো ইত্তেহাদে হেলাল ওর তাওহিদে হেলাল হোয়াট এভার দ্যাট একটা একটা চাঁদ একটা মতৈক্যের চাঁদ এই ব্যাপারে একটা টাইটেলে তারা একটা কনফারেন্স ডাকলো। এবং তারা সর্বপ্রথম এই মাত্র 1975 বা 79 এর ভিতরে, আই জাস্ট নট এক্স্যাক্টলি শিওর দ্যাট এক্স্যাক্টলি হুইচ ইয়ার ইজ ইট, ইট কুড বি 79 আর 75 অ্যাজ আই হ্যাভ হার্ড, এই সময়ে তারা কনফারেন্সটা ডাকলো এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের আল আহজার আমাদের আমাদের সাবকন্টিনেন্ট থেকে দেওবন্দ এবং সমস্ত ওলামাত কেরামকে ডাকলো যে এরকম হলে কীরকম হয় যে আমরা পৃথিবীর এক কোনো এক কোথাও এক জায়গায় চাঁদ উঠেছে ইত্তেহাদে হেলাল, ওই অনুযায়ী আমরা মাস বছর গণনা করব। তো এই ব্যাপারে ওলামা কেরাম খুব স্ট্রং অপোজ করলো সৌদি গভর্নমেন্ট, সৌদি যে অথরিটি ছিল এবং তারা যে এটা প্রস্তাব করেছে, বিকজ এটা ইসলামিক শরীয়তের খুবই কী বলে এটাকে শরীয়তের সাথে এটা খাপ খায় না, কেননা এর দ্বারা অনেক কনফিউশনের বলে না এটা কনফিউশনের মানে অ্যারাইজ করবে। তো সবাই এটাকে রিফিউট করলো, সবাই এটাকে অপোজ করলো এবং যার যার মতো চলে আসলো, এবং বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টের ওলামা ইকরাম যারা আছে তারা স্ট্রংলি এটাকে অপোজ করলো যে না এটা ইসলামিক শরীয়ত অনুযায়ী যায় না, যুগ যুগান্তরে নবীজির জীবন সাহাবিদের জীবনে এটাই চলে আসছে, চাঁদ দেখে দেখে এটা হয়ে আসছে, এখন আমরা এটা করতে পারি না, চাঁদ না দেখে জাস্ট ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করে যেরকম নাকি ইংলিশ ক্যালেন্ডার ওর সান ক্যালেন্ডারকে ফলো করা হয় এইভাবে আমরা করতে পারি না, কেননা এটা যে নবীজি আমাদের শিখায় নাই হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী এটা হয় না। তো ওইটা ওইখানেই ইয়ে হয়ে গেল কনফারেন্সটা, কোনো ডিসিশন ছাড়াই ওইটা ইয়ে হয়ে গেল। বাট ফ্রম দেন সৌদি অথরিটি এটাকে পুশ করা শুরু করলো সারা দুনিয়ার মধ্যে যে ক্যালকুলেশন মেথড অথবা চাঁদ না দেখে তারা ক্যালকুলেশন করে যেরকম নাকি সূর্যের যে বৎসরটা আছে ওই অনুযায়ী তারা এটাকে সারা দুনিয়ার মধ্যে তাদের বিভিন্ন যে মিশন আছে বিভিন্ন ইয়ে আছে এর মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে এটাকে অ্যাস্টাবলিশ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে লাগলো এবং চালিয়ে যাচ্ছে আর কি এখনও। এখন কয়েকটা জিনিস খুব জরুরি, দুইটা জিনিস কয়েকটা জিনিস আপনারা খুব খেয়াল করবেন, একটা হচ্ছে যে সৌদি আরব কোনো কোনো ক্ষেত্রেই আমাদের দিনের কোনো মিকদার দিনের কোনো ইয়ে হতে পারে না তারা যে না আমাদের সৌদিকে ফলো করতে হবে, আর যদি ধরেই নেই তাদেরকে ফলো করতে হবে তাহলে তাদের কেন শুধু মাস আর বছরের কেন ক্ষেত্রে কেন তাদেরকে আমরা ফলো করব, আমরা তাহলে নামাজের সময় কেন তাদের অনুযায়ী ফলো করি না, আমরা যখন জোহরের নামাজ পড়ি ধরেন তাদের ফজরের ওয়াক্ত হয় আমরা যখন এরকম তাদের তারা তো আমাদের পিছনে, আমরা কি তাহলে অস্ট্রেলিয়ায় থেকে তাদের অনুযায়ী নামাজ পড়ব, কিন্তু ফলো করি সব ফলো করি কিন্তু সেটা তো করব না, শুধু মাস আর বছরের ক্ষেত্রে আমরা কেন তাদেরকে। আর দ্বিতীয় হচ্ছে তারা আমাদের দিনের মাপকাঠি না, আমাদের মাপকাঠি হচ্ছে কোরআন সুন্না ইজমা কিয়াস এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনদের জিন্দেগি, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে মুন বার্থের যে কথাটা বলা হয় এটা একটা অদ্ভুত একটা কথাবার্তা, চাঁদের আবার জন্ম কি করে হয়, চাঁদের কি কয়েকদিন জন্ম কাকে বলে, জন্ম হচ্ছে যার কোনো এক্সিস্টেন্স ছিল না সে যখন নতুন করে হয় সেটাকে জন্ম বলে, আর ইসলাম বলে যে মুন ভিজিবিলিটি হচ্ছে যে চাঁদটা কোনো কারণে আস্তে আস্তে যখন নাকি পৃথিবীর অন্যদিকে চলে যায় তখন সূর্যের আলো চাঁদ পর্যন্ত পৌঁছতে পারে না, এখানে মাত্র এই জন্য চাঁদটা ইনভিজিবল থাকে তিন চার দিন বা কিছুদিনের জন্য চাঁদটা ইনভিজিবল থাকে, বিকজ পৃথিবীটা চাঁদ আর সূর্যের মাঝখানে চলে আসে ইনভিজিবল থাকে চাঁদটা, অতঃপর চাঁদটা আবার আসতে থাকে এবং যখন সূর্যের আলো পড়তে থাকে তখনই নতুন চাঁদ হয়, এটা হচ্ছে ভিজিবিলিটি। তো চাঁদের জন্ম অনুযায়ী আমরা ফলো করব এটা এটা একটা অদ্ভুত কথা, কেননা জন্ম চাঁদ তো ছিলই ইনভিজিবল ছিল আবার ইয়ে হয়েছে চাঁদ, এটা এটা কোনো ইয়ে কথা না। আর
দ্বিতীয় হচ্ছে যে একটা হচ্ছে চাঁদের জন্ম, তো এই কথাটা আসলে অবান্তর, চাঁদের কোনো জন্ম, চাঁদের কোনো জন্ম হয় না, চাঁদের কিছুদিন ইনভিজিবল থাকে তারপরে নতুন চাঁদ প্রকাশ হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুব স্পষ্ট যে তোমরা যদি 29 তারিখে চাঁদ না দেখতে পারো তাহলে একদিন পুরো করে আরবি মাস পুরো করো, খুব খুব সাধারণ, এর জন্য কোনো টেকনোলজিরও কোনো দরকার পড়ে না। হ্যাঁ, টেকনোলজি আমরা গ্রহণ করব না, অবশ্যই গ্রহণ করব, আমরা অবশ্যই আমাদের যদি টেলিস্কোপ আমরা ইউজ করেও আমরা চাঁদ দেখতে পারি আমাদের দেশ থেকে, আমরা চেষ্টা করব, আমরা টেকনোলজি ইউজ করতে ইসলামে কোথাও বাধা নেই, কিন্তু এরকম না যে আমরা টেকনোলজিও ইউজ করলাম না, আমরা নেকেড আই খোলা চোখেও দেখলাম না, কিছুই করলাম না, এক মাস দুই মাস এক বছর আগের থেকে আমরা ক্যালকুলেশন করে বলে দিলাম যে উমুক তারিখে ঈদ, উমুক তারিখে চাঁদ, এটা তো অবান্তর, কেননা আমরা তো চাঁদ দেখিই নাই, মনে মনে চাঁদ দেখলে তো হবে না, দেখতে হবে চোখের দ্বারা। আর এর ভিতরে কত আনন্দ আসে আপনারা যারা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি আমাদের দেশগুলোতে, এর ভিতরে কী নতুন চাঁদের যে কী আনন্দ। দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যারা নাকি আনঅ্যাডভান্টেজ এরিয়ায় থাকে পৃথিবীর এমন কোনো জায়গায় থাকে, ইসলাম এমন একটা জিনিস যে কোনো টেকনোলজি ছাড়াও, যেমন নাকি নামাজের সময়গুলো, এখানে দুইটা কথা, একটা কথা খুব গুরুত্বপূর্ণ, ইসলামে বৎসর গণনা হয় চাঁদের অবস্থান, বৎসর এবং মাসের গণনা হয় চাঁদের অবস্থানের উপরে, আর ইসলামের যে ইবাদতগুলো হয় এই ইবাদতগুলো হয় সূর্যের অবস্থান অনুযায়ী, যেমন নামাজটা কখন পড়ব সেটা সূর্যের অবস্থান অনুযায়ী নির্দিষ্ট হয়, রোজা কখন শুরু করব কখন ভাঙব এটাও সূর্যের অবস্থান, এরকমভাবে যেই যেই ইয়েগুলো এগুলো এইভাবে হয়। তো পৃথিবীর এমন কোথাও আসে লোকজন যেখানে নাকি তারা কোনো টেকনোলজি ইউজ করতে পারে না, কমিউনিকেশন তাদের এরকম কিছু নাই, তারাও ইসলামকে ফলো করতে পারে, নামাজের সময় তারা সূর্যের অবস্থান দেখে তারা নামাজ পড়তে পারবে, রোজা ভাঙতে পারবে, রোজা করতে পারবে, এরকমভাবে তারা চাঁদ দেখে তারা রোজা রাখতে পারবে, রোজা ভাঙতে পারবে, অনগ্রসর এলাকায়, ইভেন নৌকায়ও যদি হয়, অন্য কিছুতেও হয়। বাকি ইসলামের আরও হাদিস কোরআনের যে সমস্ত সাহাবারদের জামানায় এরকম চাঁদ দেখা নিয়ে যে সমস্ত ঘটনা হয়েছে এবং অনুযায়ী সাহাবিদের যে রুলিংস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন ওগুলো আমরা নাই আলোচনা করলাম, ওগুলো উলামা কেরাম আরও বেশি করে আলোচনা করেন, বাট আমরা যৌক্তিকতার ভিত্তিতে আমরা এই কতগুলো জিনিস আলোচনা করলাম। একটা হচ্ছে চাঁদের জন্মের কোনো আসলে ইয়ে নাই, আসলে চাঁদের ভিজিবিলিটির উপরেই মাস নির্ধারিত হবে, যেটা আমরা যুগ যুগান্তরে করে আসছি। দ্বিতীয় হচ্ছে যে আমরা ফলো করবো সৌদি আরবকে, এটারও কোনো ইয়ে নাই, বিকজ সৌদি আরবকে ফলো করলে সব কিছু ফলো করে না, সৌদির রাজতন্ত্র, সৌদির আরও যে সমস্ত আছে ওগুলো না, এটা না, এই দুনিয়ার কোনো কিছু আমাদের ফলো করার কিছু না, একমাত্র আমরা ফলো করবো আল্লাহকে, আল্লাহ রসুলকে, ইজমা কিয়াস এবং শরীয়তের আহকামকে। আর ইসলামকে ফলো করার জন্য আমাদের কোনো কিছু যদি গ্রহণ করতে হয় ওয়েল অ্যান্ড গুড, বাট কোনো কিছু গ্রহণ না করে আন্দাজের উপরে ভিত্তি করে কোনো কিছু নির্দিষ্ট করা, এটাও ইসলাম সমর্থন করে না। এটা এই জন্য আমাদের সবার কাছে অনুরোধ থাকবে, এটা আমরা ইয়ে করতেছি না, যে সবার কাছে অনুরোধ থাকবে যেটা ইসলামের যে শাশ্বত যেই চিরাচরিত একটা ইয়ে চলে আসছে সারা জীবন ধরে, ওইটাই যাতে আমরা ফলো করি। নতুন কোনো কনসেপ্ট যেটার কোনো নতুন এরকম কনসেপ্ট আসতেই পারে, নতুন গবেষণা আসতে পারে, কিন্তু দেখা যায় যে কিছুদিন একটা গবেষণা আসে তারপরে কয়েকদিন পরে অন্য এক গবেষণা এসে বলে যে সেটা ভুল ছিল, এই দুনিয়ার কাজগুলো এরকমই, কিন্তু ইসলাম আর দিনের কাজ এরকম না। এই জন্য ইনশাআল্লাহ আমরা চিরাচরিতভাবে যে সুন্নতনে যে আমরা ফলো করতাম, আমাদের আহ্বান থাকবে যে আমাদের ভাইয়েরা, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির ভাইয়েরা বোনেরা সবাই যাতে আমরা যেভাবে চাঁদ দেখে দেখে আমরা রোজা রাখতাম, রোজা ভাঙতাম, এটাই ফলো করা আমাদের জন্য সেফ হবে, কেননা সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং দুনিয়ার মধ্যে যত ওলিয়া আউলিয়া যাদের নাম আমরা জানি, ইলাস্ট্রেটেড ওলিয়া আউলিয়া বুজুর্গ মুহাদ্দিস এবং সমস্ত স্কলাররা চলে গেছে, তারা চিরকালই এই ব্যাপারে কখনও তারা ইশকাল করে নাই, এই ব্যাপারে তারা কোনো দ্বিমত পোষণ করে নাই। এই নতুন একটা কনসেপ্ট নিয়ে হঠাৎ করে আমাদের এখানে ইয়ে হয়েছে, যার কোনো আসলে যদি যৌক্তিকতার নিরিখে এটাকে যাচাই করা হয় যে এটা আসলে কোনো তেমন কোনো বেস নাই, তো এটাকে আমরা না করে যদি আমরা আগের যে আমরা যেভাবে দিনকে ফলো করতাম ওটাই যদি করি তাহলে এটাই ভালো হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।